এই কাঁটা বন দিয়ে ওখান দিয়ে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভিতরের দিকে গোল গাছের এরিয়া আছে। আমরা যদি ওই সাইড দিয়ে বেরোই তাহলে আপনাদের ওই গোল গাছের এরিয়াগুলো দেখাতে পারবো। ডিসেপিয়ার হয়ে গেল নাকি? ওই তো ভিতরে চলে যাচ্ছে। তো এখানে কয়েকটা যেহেতু সুন্দরবন একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে চলাচল করাটাও অনেক মুশকিল। পায়ের প্রচণ্ড, পায়ে গায়ে এবং হাতে প্রচণ্ড হয়। আমি একটা জায়গা দিয়ে আসতেছি, তো আসার সময় দেখেন আমার হাতে প্রচুর পরিমাণে কাঁটা ফুটে যাচ্ছে এবং মশা মাছি, এগুলো তো সুন্দরবনের নিত্য সাথী আর কি বলা যায়, যারা সুন্দরবনের ভিতরে কাজ করে। এবং গোল গাছের পাশে চলে আসছি। এই গোল ফলটা এমন একটা জিনিস, এটা সম্ভবত 12 মাস পাওয়া যায় না ভাই? গোল ফল, গোল ফল 12 মাস পাওয়া যায়। তো 12 মাস পাওয়া যায় এটা আমি বুঝলাম কিভাবে, এখন কিন্তু গোল ফল এক জায়গায় পেকে গেছে, কিছু কিছু জায়গায় দেখি আবার এরকম এই ছোট ছোট ফুল, এর ফলের যে পরে যে ফুলের থেকে যে ফলটা হয় সে ফল, কিছু কিছু ফুল মারা গেছে, এই সাইডে ফল হয়নি। এই যে আছে দেখতে পাচ্ছেন, তো এই এরিয়ার ভিতরে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আগে ঘরের কাজে ব্যবহার হতো। আবার একবার স্বাগত আবু বকর আছে আমাদের সাথে সুন্দরবনের ভিতরে। আজকে আজকে কাঁকড়া ধরা সেই দিন কাঁকড়া ধরতেছি আমরা সকাল থেকে, কিন্তু আমাদের দেখানো হয়নি কারণ অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম। তো আজ লোকাল এরিয়ার ভিতরে আসি, কিন্তু বেশি দূরে যাচ্ছি না কারণ সামনের ভিডিওতে আমরা মাছের ভিডিও দেখতে পাবেন, মাছ মারতে যাবো। তো আজকে এই জন্য লোকাল এরিয়ার ভিতরে আসি। তো এর ভিতরেও জায়গাটা মোটামুটি ঘন এবং সে জায়গাটা একটু চাপ কম, হরিণ আছে, বন্য শুকর আছে। তো লোকাল এরিয়া তো শব্দ শুনলে বুঝতে পারবেন, তো চাপ কম আছে। আগের দিক থেকে এখানে সবসময় প্রায় কাঁকড়া শিকার চলে, জেলেদের মাছ শিকার করে জেলেরাও, আর কাঁকড়া শিকারীরা তো কাঁকড়া ধরে লোকাল এরিয়া দিয়ে আশেপাশ দিয়ে। তো কিছু কিছু জায়গাটা একবারে ফাঁকা ফাঁকা জায়গা, আপনারা দেখলে বুঝতে পারবেন অবস্থা, এর অবস্থাটা। তো আমি যে ভাইয়া যাচ্ছে ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ভাইয়ার সাথে সাথে আমিও যাচ্ছি। তো আজকে একটু পানি কম উঠছে কারণ এখন গোন শেষ, ভাটা হয়ে যাচ্ছে। তো এই এরিয়াটার ভেতরে আপনাদের কোনোদিন দেখানো হয়নি, আজকে একটু ভাবলাম দেখাই আপনাদের এরিয়াটা। এরিয়াটা মোটামুটি ঘন, তবে এরিয়াটা বাঘের আনাগোনা, এখন তো যেহেতু বাংলাদেশে একটু বাঘের সংখ্যা কম, এখানে বাঘের আনাগোনা পাওয়া যায় না। আপনাদের অনেকে এসে দেখাইছি বাঘের আনাগোনা ছিল ভেতরের দিকে, তো ভালো আজকে একটু লোকাল এরিয়ার ভিতরে দেখাই। লোকাল এরিয়ার ভিতরে সবসময় সাইডের বাদ্য বাজনা বাজতেই থাকে, এই জন্য হয়তো এদিকে আর তেমন একটা বাঘ নাই। তো সুন্দরবনের ভিতরে এখন কমে গেছে বাংলাদেশ সাইডে, আগে এখানেও বাঘে আক্রমণ হতো কিন্তু সুন্দরবন কখনোই ওদের অভয়ারণ্য। এই দেখেন এখানে জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা, এই লোকাল এরিয়ার ভিতরে এক জায়গায় অনেক, এখানে লোকাল এরিয়া বলতেছি কিন্তু এরিয়া কিন্তু অনেক, এখনো অনেক 2 থেকে 3 কিলোমিটার বাইরে কিন্তু লোকাল এরিয়া। তো এখানে জায়গাটা দেখেন, এখানে কাটা গাছ আছে, এই যে আপনার পশুর গাছ টাছগুলো, এখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা। সুন্দরবনের ভেতরে গভীরের দিকে যেরকম ফাঁকা ফাঁকা, এখানে ওইরকম ফাঁকা ফাঁকা। তো এখানে সুন্দরবনে বাঘের অভয়ারণ্য, সাপ, কুমির, মানে বন্য প্রাণীর অভয়ারণ্য যে কোনো জায়গায় থাকতেই পারে, বলতেছি বলে নাই এরকমটা না। তো আপনাদের আজকে এই পরিবেশটা দেখানোর জন্য আমি আর কি ভাবলাম, এই পরিবেশটা দেখে আমার নিজেরও ভালো লাগতেছে, তো আপনাদের ভাবলাম যে দেখাই। এই কাঁটা বন দিয়ে ওখান দিয়ে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভিতরের দিকে গোল গাছের এরিয়া আছে। আমরা যদি ওই সাইড দিয়ে বেরোই তাহলে আপনাদের ওই গোল গাছের এরিয়াগুলো দেখাতে পারবো। ডিসেপিয়ার হয়ে গেল নাকি? ওই তো ভিতরে চলে যাচ্ছে। তো এখানে কয়েকটা ভাই, এখানে গোল গাছের ঝাড়টা রয়েছে তো ভালো, গোল ফল নেওয়া যায় কিনা দেখেন। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড, তো দুপুরের সময় তো এই ঠান্ডা পানিতে, আর সকাল থেকে ভিজলে ঠান্ডা পানি বোঝা যায় না, দুপুরের সময় এখনো রোদটাও
খুব ভালো লাগতেছে। আর সাথে পানি, নিচে পানি, ওপরে রোদ, একবারে ঠান্ডা পরিবেশটাও মজার হয়ে উঠতেছে। আর একবার হাত টাত ভিজালে আবার ভিজাইতে মন চাচ্ছে না শুকাই গেলে, কারণ প্রচণ্ড একটা ঠান্ডা পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের সব জায়গায় ঠান্ডা তো পড়া শুরু হয়ে গেছে প্রচণ্ড আকারে। আর এখান দিয়ে আমাদের এখানেও এর মিল আছে। দুপুরের টাইমে আজকে আমরা প্রায়, এখন সময় 1টা বেজে গেছে। আপনারা হয়তো ভিডিওটা সন্ধ্যেবেলা বা রাতে দেখতে পারবেন, তারপরেও আমাদের দেখানোর চেষ্টা করতেছি যেখান দিয়ে দোন দিয়ে গেছি। লোকাল এরিয়া হলেও এখানে রিক্স প্রচণ্ড, কাঁকড়া মারতেছি কিন্তু লোকাল এরিয়ায়, আর আশেপাশে দিয়ে ঘুরে আসতেছি। তো এখানে বেশ কয়েকটা বক পাখি সাদা দেখলাম, সাদা সাদা, ওদের অনেকগুলো জাত আছে। তো তার ভিতরে সাদাগুলো বড়গুলো দেখতে পাইছি, ছোট ছোট এক ধরনের আছে, সেগুলো এখনো দেখা হয়নি। আর এর ভিতরে প্রচণ্ড পাখির আনাগোনা আছে, শব্দ পাচ্ছেন কিনা জানি না আশেপাশে দিয়ে। আর পরিবেশটা দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, আগে ওই সাইডে কাটা বন ছিল, এখন যত ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ সাইডে, বনের সাইডে, নদী বা খাড়ির সাইডে থাকে একরকম পরিবেশ এবং ভিতরে থাকে আরেক রকম পরিবেশ। আপনারা যদি সাথে থাকেন আরও ভিতরে আপনাদের নিয়ে যাব, যতদূর পর্যন্ত আমাদের দোন বা দাউন, যতদূর ধাই বলেন না কেন, যতটুকু জায়গায় এরিয়া দূরে যাচ্ছে। তো একটা পশুর গাছ, এর ভেরিয়েশনটা দেখেন, এটা আমি আজ পর্যন্ত কোনোদিন পশুর গাছে এত সোজা দেখিনি। আর এই জায়গাতে কাঁকড়া শিকারটা রিস্ক না খুব একটা, কারণ এখানে লোকাল এরিয়া দিয়ে সবাই কাঁকড়া ধরে। এর ভিতরে আবার এসে আবার আটকাই গেলাম, কারণ এখান দিয়ে যাওয়া যাবে না, এত পরিমাণ পশুর গাছের এর যে শ্বাসমূল, এগুলো তলায় পানির তলায় আছে, বিঁধে যাচ্ছে পায়ে, হাঁটাই যাচ্ছে না। সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। ওই মাই গড, পায়ে কি ফুটে গেল যেন আবার। আর এর ভিতরে যখন বাতাস আসে সুন্দরবনের ভিতরে, তখন এটা যেন আরো অন্যরকম হয়ে যায়। সাথে আছেন অনেক দিন যাবত আপনারা, আর এইভাবে পাশে থাকবেন, সুন্দরবনটা আসলে অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কারণ অনেকে আছে সুন্দরবনের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করে, কেউ মাছ কাঁকড়া সংগ্রহ করে, মাছ কাঁকড়া এবং অন্যান্য জিনিস সংগ্রহ করার পাশাপাশি সুন্দরবনের ভিতরের পরিবেশটা এভাবে রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু সুন্দরবন একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে চলাচল করাটাও অনেক মুশকিল, পায়ের প্রচণ্ড, পায়ে গায়ে এবং হাতে প্রচণ্ড হয়। আমি একটা জায়গা দিয়ে আসতেছি, তো আসার সময় দেখেন আমার হাতে প্রচুর পরিমাণে কাঁটা ফুটে যাচ্ছে, এবং মশা মাছি, এগুলো তো সুন্দরবনের নিত্য সাথী আর কি বলা যায়, যারা সুন্দরবনের ভিতরে কাজ করে। এবং তো কতটা পানির ভিতর দিয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সামনে কিছু গোল গাছ আছে, আপনাদের ওইখানে নিয়ে যাই। এখানে অল্প অল্প করে গোল গাছের ঝাড় বা এরকম কিছু দেখা যায়। আপনার পিঠে পিঠে কাঁকড়া আছে, একটু ধরেন, পিঠে আছে আপনার এই বাম হাত দিয়ে পিঠে, আর নিচে। যাই হোক, গোল গাছের পাশে চলে আসছি। এই গোল ফলটা এমন একটা জিনিস, এটা সম্ভবত 12 মাস পাওয়া যায় না ভাই? গোলফল 12 মাস পাওয়া যায়। তো 12 মাস পাওয়া যায়, এটা আমি বুঝলাম কিভাবে, এখন কিন্তু গোলফল এক জায়গায় পেকে গেছে, কিছু কিছু জায়গায় দেখি আবার এরকম এই ছোট ছোট ফুল, এর ফলের যে পরে যে ফুলের থেকে যে ফলটা হয় সে ফল, কিছু কিছু ফুল মারা গেছে, এই সাইডে ফল হয়নি, এই যে আছে দেখতে পাচ্ছেন। তো এই এরিয়ার ভিতরে যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আগে ঘরের কাজে ব্যবহার হতো,
আমাদের যারা মায় মুরব্বী আছে তারা কিন্তু তাদের ঘরের কাজে এটা ব্যবহার করতো। তো যতটা সম্ভব আমাদের আমি ভিতরে নিয়ে এসে দেখানোর চেষ্টা করি সুন্দরবন আর অন্যান্য পরিবেশ, সুন্দরবনের মাছ, পশু পাখি, প্রাণী, বাঘের আনাগোনাও টের পায়। আমরা এমনকি যদি চলতে চলতে কোনোদিন বাঘের আনাগোনাও পাই বা বাঘ দেখতে পাই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। বনের হরিণগুলো প্রায় সময় দেখা হয়, কারণ পালিয়ে যায় দ্রুত, ওদের বন্য প্রাণী তো, ওদের তো আবার সঙ্গে সঙ্গে ক্যাপচার করা যায় না, সবসময় তো রেডি থাকি না। আশেপাশ দিয়ে পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর এবং অত্যন্ত ভয়ানক। তো সাথে থেকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়েন, চ্যানেলটা যদি নতুন এসে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আগামীতে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পাবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের, যদি পারেন তো ভিডিওটা শেয়ার করে দিয়েন দেশ এবং আশেপাশে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতেও সুন্দরবনের অভয়ারণ্য আছে, কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড আছে যেখানে যাওয়া যায় না, আমাদেরও রেস্ট্রিক্টেড আছে সেখানে আমরা যাই না, কারণ ওখানে প্রাণের ঝুঁকি থাকে। তো তারপরেও ড্রোন দিয়ে আপনাদের ওগুলো ফুটেজ দেওয়ার চেষ্টা করব। তো আজ আর আপনাদের বেশি কিছু দেখাইতে পারলাম না, কারণ অন্যান্য বিষয় নিয়ে একটু ব্যস্ত আছি। তো সাথে থাকবেন, সুন্দরবনের ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং চারপাশে সকলকে সাবধান করবেন যাতে পরিবেশ নষ্ট না করে। সুন্দরবনের পরিবেশ কিন্তু অন্যরকম, মনোমুগ্ধকর, এরকম শান্ত পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু সব জায়গায় করা উচিত।